আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নুসরাত উইথ হাসানস। চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জাপানের সবচেয়ে জনপ্রিয় খাবার, কি বলুন তো? হ্যাঁ, একদমই ঠিক বলেছেন, সুশি। সুশি রেস্টুরেন্টগুলো কেমন হয় এবং জাপানে আমরা কীভাবে সুশি এনজয় করি, এসব কিছুই থাকছে আজকের ভিডিওতে। রেস্টুরেন্টে ঢুকতেই সবার প্রথমে আমাদের টেবিল নাম্বার ফিক্স করে নিতে হবে। এটা সেলফ সার্ভিস, যদি খুব বেশি ভিড় থাকে তাহলে ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে। তো আমাদের ওই দিন খুব বেশি অপেক্ষা করতে হয়নি, আমরা আমাদের টেবিল নাম্বার নিয়ে, আমাদের টেবিল নাম্বার ছিল 41, আমরা চলে যাচ্ছিলাম আমাদের টেবিলে। সুশি সাধারণত দুই ধরনের হয়, একটা হলো অনিগিরি, যেটাতে অল্প পরিমাণ ভাতের উপর সিঙ্গেল পিস সি ফুড ইউজ করা হয়, আর আরেকটা হলো সাশিমি, যেটাতে ভাত ইউজ করা হয় না, অনলি মাছের স্লাইস দিয়ে এটা সার্ভ করা হয়। এই তো আমরা চলে আসলাম 41-এ। ভীষণ ক্ষুধার্ত ছিলাম ওই দিন, তাই বসেই অর্ডার দেওয়া শুরু করেছিলাম। এখানে অর্ডার দেওয়ার জন্য ওয়েটারকে কল করার প্রয়োজন হয় না, এরকম ট্যাব প্রতিটা টেবিলে দেওয়া থাকে। এতে মেনু এবং প্রাইস সব ইনফরমেশনই দেওয়া থাকে। এই ট্যাবটা ফিক্স থাকে না, তাই পেপার মেনুর মতো করে হাতে নিয়ে দেখার সুযোগ রয়েছে। সুশি রেস্টুরেন্টে শুধু সুশি থাকে এমনটি নয়, সুশির পাশাপাশি ফ্রাইড আইটেম লাইক চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর ডেজার্ট আইটেম যেমন আইসক্রিম, মিল্কশেক, এরকম অনেক আইটেমই রয়েছে। সুশি বলতে আমরা সাধারণত কাঁচা মাছটাই চিন্তা করি, কিন্তু র ফিশের সুশির পাশাপাশি ফ্রাইড অর স্টিমড ফিশ সুশিও বেশ অ্যাভেলেবল। আমি সাধারণত ফ্রাইড ফিশেরটাই বেশি এনজয় করি, তবে একদম র সুশিও আমি খেয়েছি, ভালোই লেগেছে। আমাদের ফার্স্ট অর্ডারটা মোটামুটি শেষ, অর্ডার করার শেষেই আমার কাজ হলো সুশি খাওয়ার প্রিপারেশন নেওয়া। ফার্স্টে আমি চপস্টিক সার্ভ করে দিলাম মেয়েকে এবং মেয়ের বাবাকে, আমারটাও নিয়ে নিয়েছিলাম। এরপরে আমি সস প্রিপেয়ার করব, কয়েক রকমের সয়া সস এখানে দেওয়া থাকে, একটু লাইট সয়া সস, ডার্ক সয়া সস, পেপার, ওয়াসাবি। তো আমার কাজ হলো সসটা প্রিপেয়ার করা, আমি সব ধরনের সয়া সস এবং সাথে অল্প পেপার, ওয়াসাবি সব একসাথে মিক্স করে একটা সস মেক করি। এতো আমাদের বেশ কিছু সুশি চলে এসেছে। আমরা ফ্রাইড, স্টিম সব টাইপের বেশ কিছু সুশি অর্ডার করেছিলাম, আর বেবির জন্য পেস্ট্রি কেক। বেবি সুশি খায় কিন্তু ও আসলে তেমনটা এনজয় করে না, সুশি রেস্টুরেন্টের এই চকলেট পেস্ট্রিটা তার খুব বেশি পছন্দের, তাই আমরা সুশি খেলেও সেই পেস্ট্রি কেকটাই বেশ এনজয় করে খায়। আর আমাদের সব অর্ডারগুলো সে পিক করে দেয় আমাদেরকে। এই যে এই সুশিটা, এটা ছিল একদমই র ফিশ। আর এগুলো স্টিমড এবং মেয়োনিজ দেওয়া এই সুশিটা আমার খুব বেশি পছন্দের। সুশি প্লেটে দুটো করে সুশি থাকে, তো সাধারণত যেটা হয় নির্ঝর একটা খায়, আমি একটা খাই, তাই আমরা সব ফ্লেভারই দুজনে টেস্ট করতে পারি। ওই মিনারাজুর কার্টুনের মতো আধা আধা কইরে এভাবে খাই আর কি। এই মাছগুলো একদমই কাঁচা মাছ ছিল, চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি মাছের, আর একটা আছে ছোটো কাচকি মাছের মতো একটা মাছ, ওরকম ছিল। এটা হচ্ছে আমি সস প্রিপেয়ার করছি, আমি সব রকমের সয়া সস ঢেলে নিচ্ছি। ফার্স্টটা লাইট ছিল, তারপরে আরেকটা সয়া সস ঢেলে নিলাম, এটা একটু মিষ্টি টাইপের বাট বেশ ঘন, এটাও সয়া সস। এ
এরপরে আমি দিয়ে নেব ওয়াসাবি। ওয়াসাবিটা আমি পুরোপুরি মিক্স করে নেব সয়াসসের সাথে। বেবি সব সময় সুশি যে সাইড দিয়ে আসে ওই সাইডে বসে, কারণ ট্রেনের সাইডে বসলে ও ট্রেন থেকে সুশি পিক করে হেল্প করে সব সময় আমাদের। ওয়াসাবির ঝাঁজটা খুব মারাত্মক, ফার্স্টে খেলে একদম বেশি ঝাঁজ লাগে। আমার অবশ্য এখন অভ্যাস হয়ে গেছে, আমি শুধু শুধু এই সসটা খেতে ভালোই লাগে আমার। তো এবার আমি সুশি খাবো, মাছটা পড়ে গিয়েছে। ইয়ামি ছিল, আর এই সুশিটা অনেক মজা, মেয়োনিজ দেওয়া এবং হালকা স্টিম করা। এবার নির্ঝর আমাকে খুব করে বলছিল যে তুমি একটা কাঁচা মাছের এটা খেয়ে দেখো, এটা যেহেতু শ্রিম্প তোমার ভালো লাগবে, তাই ভাবলাম একটু ট্রাই করি। বেশি করে সয়া সস দিয়ে নিলাম। আর আমার মনে হয় যারা সুশি খেতে একদমই ভয় পান যে কাঁচা মাছ কীভাবে খাবো, তারা এভাবে প্রিপেয়ার সসটা প্রিপেয়ার করে নিলে তাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে সুশি রেস্টুরেন্টের একটা স্পেশাল স্যুপ, সি ফুড স্যুপ। বেসিক্যালি এটা শামুক স্যুপ, এটা আমার খুব একটা পছন্দের না। নির্ঝর কেন এটা পছন্দ করে আই ডোন্ট নো, ও সুশি রেস্টুরেন্টে গেলে অলওয়েজ এই স্যুপটা অর্ডার করে। আর আমার খাওয়া শেষ, এবার আমি আমার নিজের ডেজার্টটা খাবো। আমি মিল্কশেক অর্ডার করেছিলাম, তো আমার মেয়ের তো এটা দেখেই খুব লোভ লাগছিল। সাথে আমরা কিছু ফ্রাইড আইটেমও নিয়েছিলাম, অনিয়ন রিং, চিকেন ফ্রাই, কারণ বেবি যেহেতু সুশি ওইভাবে খায় না। এই অনিয়ন রিংটাও বেশ মজার, এটার সাথে একটা সাওয়ার ওয়াটার দেয়, ওটাতে সোক করে খেতে হয়, খুব ভালো লাগে। আমরা গিয়েছিলাম হামাজুশি রেস্টুরেন্টে। হামাজুশি হল সুশির জন্য খুব পপুলার জাপানিজ চেইন রেস্টুরেন্ট, যার 500টিরও বেশি আউটলেট রয়েছে জাপানে। হামাজুশিতে রিজনেবল প্রাইসে খুব ফ্রেশ এবং টেস্টি ফিশ এনজয় করা যায়। এই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখতে হলে স্ক্রিনে ভেসে ওঠা লিঙ্কে ক্লিক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে।